বোলার দৌলত খান 5 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সিডু তার ভাতিজে হারানোয় সংবাদ সম্মেলন করেছেন। শনিবার 13 জুন বেলা 2টায় দৌলত খান রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন। এ সময় সিডুর লিখিত বক্তব্যে জানান, তার ভাই মোহাম্মদ জহিরুল ইসলামের ছেলে মোহাম্মদ শরীফ গত 5 তারিখে শুক্রবার বিকেল 3টায় চরফ্যাশন উপজেলার কুসুমবাগ আমিরাবাদ বসতুল্লাহ চৌমুহনী বাজার থেকে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার ডায়েরি নং 671। এ ব্যাপারে ছিটু তার ভাইয়ের ছেলের শরীফের কোনো খোঁজ পেলে সংশ্লিষ্ট থানায় পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিডু। এই মর্মে অভিযোগ করেছি যে গত 5/6/2020 শুক্রবার বিকেল 3টায় আমার ভাতিজা মোহাম্মদ শরীফ বয়স 22, পিতা জহুরুল ইসলাম খান কুসুমবাগ 4 নং ওয়ার্ড উপজেলা চরফ্যাশন জেলা ভোলা, মোহাম্মদ শরীফ আমিনাবাদ বসতুল্লাহ চৌমুহনী বাজার থেকে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে মোহাম্মদ শরীফকে কোথাও সন্ধান পাইনি, না পেয়ে চরফ্যাশন থানায় একটা সাধারণ ডায়েরি করি, যার নং 671, তারিখ 13/6/2020। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে শরীফের কোনো সন্ধান পেলে সংশ্লিষ্ট থানায় মোহাম্মদ শরীফকে পৌঁছাইয়া দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। মোহাম্মদ সিডু ওই শরীফের চাচা,